হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার সমাধান করব মডেল সেট তোমরা দেখতে পাচ্ছো ছয় আজকে সমাধান হবে পেজ নম্বর পাঁচশো ষাটে রয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওতে এমসিকিউ এবং এসে নিয়ে আলোচনা করব আমাকে যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করতে পারো ইনস্টাগ্রামে এবং পিডিএফ নিতে চাইলে অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নিও শুরু করছি দেখো একদ্যাগের একের প্রশ্নটা কি বলছে একটি যন্ত্রের দাম এখানে দেখো দু লাখ টাকা দিয়ে দিয়েছে একক দশক শতক হাজার লক্ষ হ্যাঁ দু লাখ টাকা দিয়েছে প্রথম বছরে দাম পনেরো পার্সেন্ট কমে এবং দ্বিতীয় বছর দাম টেন পার্সেন্ট কমে তাহলে দু বছর বাদে যন্ত্রটার দাম কত হবে তো এটা দেখো কিভাবে করব আমি এখানে করে দিচ্ছি দাগের অঙ্কটা একদম সিম্পল একটা রুলস প্রথমে কুড়ি দু লাখটা লিখে নেবে একক দশক শতক হাজার লক্ষ্য তারপরে কি করবে ওয়ান মাইনাস পনেরো বাই একশো লিখবে এবং তার সাথে আরেকটা কী করবে ওয়ান দশ বাই একশো লিখবে ঠিক আছে এবার এটাকে যদি সমাধান করো তাহলে দু লাখ থাকবে এবং ইনটু দিয়ে এটাকে কি করবো আমরা এটাকে কাটাকুটি করতে পারি এটাকে যদি কাটাকুটি করি তাহলে পনেরো এটা হয়ে যাবে তিন পাঁচে পনেরো আর এটা হয়ে যাবে কুড়ি ঠিক আছে আর দশের শূন্য শূন্য এটা কেটে আছে এটা কিন্তু দশ তাহলে কুড়ি থেকে তিন বাদ দিলে এখানে পাচ্ছি হচ্ছে সতেরো বাই কুড়ি আর এটাতে আমরা পাচ্ছি হচ্ছে নয় বাই দশ ঠিক আছে এবার এটাকে যদি কাটাকুটি করো যেমন একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে যাচ্ছে আর একটা শূন্যর সাথে আর একটা শূন্য কেটে যাচ্ছে দুই দিয়ে এটা কাটাকুটি করলে হচ্ছে এক হাজার এবার এক হাজার দিয়ে যদি আমরা এটা সতেরো আর নয়কে যদি গুণ করে দিই তাহলে একশো তিপ্পান্ন আসছে আর তিনটে শূন্য রয়েছে তাই তিনটে শূন্য পাশে বসিয়ে দিলাম এই টাকাটা অ্যান্সার আসছে অর্থাৎ এক লাখ তিপ্পান্ন হাজার টাকা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি ঠিক আছে চলে আসছি আমরা দুই দাগের প্রশ্নটা দেখো রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তো এটা একদম সহজ অঙ্ক রুট একশো পঁচিশ এটার থেকে বিয়োগ করতে হবে হচ্ছে রুট ফাইভ রুট একশো পঁচিশকে যদি আমরা রুটে ভেঙে নিই তাহলে ফাইভ রুট ফাইভ হবে ঠিক আছে ফাইভ রুট ফাইভ আর এটা হয়ে যাবে মাইনাস রুট ফাইভ তাহলে পাঁচটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাদ দিলে হচ্ছে চারটে রুট ফাইভ হয় আর চারকে যদি আমরা ভেতরে ঢুকিয়ে দিই তাহলে চার ভেতরে ঢুকলে ষোলো হয়ে যাবে আর একটা পাঁচ রয়েছে তাহলে পাঁচ ষোলো আশি তাহলে এর বিয়োগ ফল বেরোচ্ছে হচ্ছে আশি যেটা অপশান এতে রয়েছে চলে আসছি আমরা তিন দাগের বলছে এবিসি এবং ডিইএফ সদৃশ্যকি ত্রিভুজ রয়েছে এবং তার মধ্যে বলে দিয়েছে এবি আর ডিইর অনুপাত দেওয়া রয়েছে তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে তো আমরা এখানে একটা সূত্র জানি দেখো সূত্রটা হচ্ছে ত্রিভুজ যে ক্ষেত্রফলটা এবং তার সাথে যে ডি রয়েছে তার ক্ষেত্রফলের অনুপাতটা এটা সবসময় বাহুগুলোর বর্গের অনুপাতের সমান হবে বাহুগুলোর যে বর্গ রয়েছে তার অনুপাতের সমান হবে তাহলে এবি বাই ডিই রয়েছে এবার বি বাই ডি আমরা জানি দুই বাই তিন আর দুই বাই তিনের যদি আমরা স্কোয়ার করি তাহলে এর চার আর তিনের স্কোয়ার নয় অর্থাৎ অনুপাতে করলে ফোর পাচ্ছি অপশন এতে রয়েছে চার দাগেরটা দেখো ত্রিভুজ এর কোন এ বি সি নব্বই ডিগ্রি বলে দিয়েছে এসিবি থিটা বলেছে আর টেন থিটার মান এক বলে দিয়েছে তাহলে ত্রিভুজটা কেমন হবে সেটা এখানে জানতে চেয়েছে আমরা প্রথমে কি করব একটা ত্রিভুজ একে নিচ্ছি এই ত্রিভুজটা একে নিয়ে এটা করছি এটা 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 আর এ হচ্ছে আর এখানে কোনটা হচ্ছে সি এবার এখানে বলে দিয়েছে যে মানটা থিটার সেটা এক তাহলে টেন থিটার মান যদি এক হয় তাহলে আমরা জানি টেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রিতে এক হয় তাই আমরা এখানে টেন ফর্টি ফাইভ লিখবো তাহলে শুধু থিটার মান আমরা পেয়ে গেলাম হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার ফর্টি ফাইভ ডিগ্রি যদি থিটার মান পায় তার মানে নিশ্চয়ই এইটা এটাও হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কারণ আমরা জানি যে এখানে ত্রিভুজের একটা কোন অর্থাৎ বি কোণটা তো নব্বই ডিগ্রি আর আমরা পেলাম হচ্ছে সি কোণটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অবভিয়াসলি যে এ কোণটা হবে সেটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো কোণ সমান আসছে দুটো কোন সমান হলে তার বিপরীত বাহুও সমান হবে অর্থাৎ বির যা মাপ বিসিরও তাই মাপ হবে ঠিক আছে আর দুটো বাহু সমান হলে তাকে আমরা বলি হচ্ছে সমদ্বিবাহু তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখানে তৈরি হচ্ছে যেটা এ এতে রয়েছে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ এখানে শুধুমাত্র সমদ্বিবাহু রয়েছে সমকোণীটা উল্লেখ করা নেই তবুও আমি পুরো ত্রিভুজটার নাম বলে দিলাম সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ চলে আসছি আমরা পাঁচ দাগের দেখো প্রশ্নটাই একটি শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং উচ্চতা এইচ একক হলে ভূমির ব্যাসার্ধ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে দেখো পাঁচ দাগ দিয়ে প্রথমে আমাদের সূত্র হচ্ছে ভি সমান সমান ওয়ান থার্ড পাই আর্ট স্কোয়ার এইচ এটা হচ্ছে সূত্র এবার আমরা কি করব এটাকে যদি ক্রস গুণ করি তাহলে থ্রি ভি ইকুয়াল টু পাই আর্ট স্কোয়ার এইচ বেরোচ্ছে এবার আমরা যদি শুধু আর্ট স্কোয়ারের মান বের করি তাহলে কি বেরোবে থ্রি ভি বাই দিয়ে পাই আর এইচ এখানে লিখতে হবে এবার এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আর এর মান কি বেরোচ্ছে রুট ওভার দিয়ে বেরোচ্ছে থ্রি ভি বাই পাই এইচ ঠিক আছে তো আমরা দেখে নিচ রুট ওভার এর মধ্যে কোনটা রয়েছে অপশন বিতে রয়েছে ঠিক আছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর ছয় দাগেরটা বলেছে সামেশন এক্স আই বাই এন ইকুয়াল টু এক্স বার ঠিক আছে এক্স বার দিয়েছে মানে যৌগিক গড়ের মান এটা দিয়েছে তাহলে এই রাশিটার মান কী হবে আমাদেরকে বের করতে হবে তো দেখো ছয় দাগের অঙ্কটা এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক রাশিবিজ্ঞান থেকে আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে যে সামেশন যে এক্স আই বাই এন দিয়েছে এটা ইকুয়াল টু এক্স বার এটা বলে দিয়েছে আমরা যদি ক্রস গুণ করি তাহলে সামেশন এক্স আই সমান সমান আমরা লিখতে পারি এক্স বার টু এন ঠিক আছে বা এনটাকে তোমরা সামনেও লিখতে পারো এন এন্টু এক্স বার এটা আমরা লিখতে পারি এবার প্রশ্নে যেটা দিয়েছে সেটা আমরা টুকে নিচ্ছি প্রশ্নে দিয়েছে সামেশন ব্র্যাকেটে এক্স আই মাইনাস এ আর বাই দিয়ে রয়েছে এন এবার এটাকে যে সামেশান মানে কি এইগুলো সমষ্টি তাহলে সমষ্টি কি করে হবে এক্স ওয়ান মাইনাস এ হবে প্লাস দিয়ে এক্স টু মাইনাস এ হবে এরকম করতে 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 কত দূর পর্যন্ত যাবে এক্স এন মাইনাস এ পর্যন্ত যাবে আর নিচে আমাদের শুধুমাত্র এন রয়েছে তাই এন লিখব এতদূর আশা করি বুঝতে পেরেছো এবার দেখো আমরা কমন নিয়ে নিচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এরকম করতে করতে এক্স এন পর্যন্ত আসছে ঠিক আছে আর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে মাইনাস এন এ এটা হচ্ছে এন সংখ্যক পর্যন্ত ঠিক আছে এটা দেখো মাইনাস এ এরকম করতে করতে এন সংখ্যক পর্যন্ত এ আছে তাই এটা এন এ লিখলাম আর বাই দিয়ে আমরা কি লিখবো এন লিখবো এবার দেখো এই টুকুনি যে ব্র্যাকেটের যে মানটা তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে এটা তো আমরা একটু আগে বের করে রেখেছি যে সামেশন এন এক্স এক্স বার বার তাহলে এখানে বসিয়ে এন এন দিয়ে এ আর বাই দিয়ে রয়েছে কি এন ঠিক আছে এবার আমরা কি করব যদি ওপর থেকে এন কমন নিয়ে নিই ওপর থেকে এন যদি কমন নিয়ে নাও তাহলে এটা পরে থাকবে আর বাই এন 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 কেটে যাচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে এক্স বার মাইনাস এটা হচ্ছে উত্তর তো ছয়ের অপশনটা দেখে দেখতে পাচ্ছি রয়েছে ঠিক আছে বার চলে আসছি আমরা দেখো পরেরটায় শূন্যস্থান পূরণে শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্নটা কি বলছে প্রথম প্রশ্নটা বলছে কোনো মূলধন এক্স বছরে দেড় গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত তো আমরা কি করবো এখানে গুণ মানে হচ্ছে এক পূর্ণ একের দুই এটা হয়ে যাবে পি ঠিক আছে এবং এটার থেকে যদি পি বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাবো সুদটা পেয়ে যাব তাহলে সুদ কত হচ্ছে এখানে থ্রি পি বাই পি হবে আর মাইনাস পি থ্রি পি বাই পি থেকে মাইনাস পি করলে কত হবে থ্রি পি মাইনাস পি সরি এখানে এটা এটা টু হবে এটা টু হবে থ্রি পি বাই টু ঠিক আছে তাহলে থ্রি পি মাইনাস টু পি আর বাই দিয়ে হচ্ছে টু তাহলে পি বাই টু তার মানে আমরা সুদটা পেয়ে গেলাম পি বাই টু এবার আমাদের সূত্র তোমরা জানো আই ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড তার মানে আমরা এখানে লিখতে পারি পি বাই টু সমান সমান পি ইন্টু আর আর হচ্ছে এখানে আর ই লিখবো আর এক্স হচ্ছে বছর বলে দিয়েছে আর বাই একশো তাহলে পিপি কেটে যাচ্ছে দুই দিয়ে একশো কেটে যাচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ তার মানে আমরা আর এর মানটা বের করতে পারি আর এর মান বেরোচ্ছে হচ্ছে পঞ্চাশ বাই একশো ঠিক আর এর মানটা বেরোচ্ছে পঞ্চাশ বাই একশো তাহলে উত্তর এখানে লিখে দেবে এটা পঞ্চাশ বাই এক এক্স হবে একশো নয় সরি পঞ্চাশ বাই এক্স হবে ঠিক আছে পঞ্চাশ বাই এক্স চলে আসছি আমরা দেখো দু একটায় এই যে রাশিটা দিয়েছে মানে বি স্কোয়ার মাইনাস ফোর এ এটাকে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি সমান সমান জিরো ড্যাশ বলা হয় এটা হচ্ছে নিরূপক বলা হয় ঠিক আছে এটাকে বলা হচ্ছে নিরূপক এটাকে নিরূপক বলা হয় তিন দাগেরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বি এর মধ্যবিন্দু এম তাহলে ও এম এ বি সঙ্গে ড্যাশ ভাবে অবস্থিত লম্বভাবে অবস্থিত হবে লম্বভাবে অবস্থিত হবে এটা ছবিটাও দেখিয়ে দিচ্ছে এই যে এখানে রয়েছে এটা এইভাবে আসবে ঠিক আছে এটা লম্বভাবে অবস্থিত হবে এটা এ এটা বি এটা ও আর এটা হচ্ছে এম এটা লম্বভাবে অবস্থিত হবে চার দাগেটটা বলছে যদি থিটার মান জিরোর থেকে বড় আর নব্বই ডিগ্রির থেকে ছোট হয় তাহলে সাইন্স স্কোয়ার তেষট্টি ডিগ্রি আর ক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ওয়ান হয় তবে থিটার মান কত এটা দেখো আমরা করে দিচ্ছি প্রথমে সাইন স্কোয়ার তেষট্টি ডিগ্রি লিখলাম আর এখানে রয়েছে ক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমাদের থিটার মানটা চেয়েছে তাহলে আমরা এখানে কী করে বের করবো প্রথমে ক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা লিখে নেব আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তেষট্টি ডিগ্রিটা এই পাশে নিয়ে চলে আসবে এবার দেখো রিলেশান তেষট্টিকে আমরা লিখতে পারি হচ্ছে ক স্কোয়ার তেষট্টি ডিগ্রি এটা আমরা লিখতে পারি দুদিক থেকে ক স্কোয়ার ক স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু তেষট্টি ডিগ্রি আমরা লিখতে পারি তাহলে থিটার মান কত হবে তেষট্টি তেষট্টি এটা নব্বই থেকে তেষট্টি বিয়োগ হয়ে যাবে ঠিক আছে নব্বই থেকে তেষট্টি কি হয়ে যাচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে এখানে কত আসছে সাতাশ ডিগ্রি আসছে তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি তাহলে ওখানে দেবে এটার অ্যান্সার হচ্ছে সাতাশ ডিগ্রি চলে আসছি পাঁচ দাগের টাই দুটি লম্ব বৃত্তাকার চো উচ্চতার অনুপাত দিয়েছে ফোর টু ফাইভ তাদের আয়তন সমান হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে দেখো এটার মেন যে সূত্রটা সেটা আগে তোমাদেরকে জানতে হবে সূত্র হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান আর এটার সাথে সমান হচ্ছে পাই আর টু স্কোয়ার এইচ টু এবার দেখো আমরা আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার লিখতে পারি আর এখানে এইচ ওয়ান বাই এইচ টু লিখতে পারি ঠিক আছে সরি এইচ টু বাই এইচ ওয়ান লিখতে পারি এইচ টু বাই এইচ ওয়ান হবে কারণ ক্রস গুণ করলে তাহলে এটা হবে আর পাই পাই তো আগেই কেটে যাচ্ছে এবার দেখো এখান থেকে আমরা আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে এইচ ওয়ান এইচ টু বাই এইচ ওয়ান এটার অনুপাত বলে দিয়েছে নয় বাই ফোর এইচ ওয়ান ইস টু এইচ টুর অনুপাত বলেছিল হচ্ছে ফোর ইস টু নাইন কোশ্চেন পেপারের মধ্যে দেখো লেখা আছে ঠিক আছে কোশ্চেন পেপারের মধ্যে দেখো ফোর ইস টু নাইন রয়েছে তাহলে আমি নাইন নাইন বাই ফোর কেন লিখলাম কারণ এটাকে ওল্টানো হয়েছে এইচ টু আগে লেখা হয়েছে তারপরে এইচ ওয়ান তাই নাইন টু ফোর হবে ঠিক আছে এবার কি করবো স্কোয়ারটা যদি এই পাশে আসে রুট হয়ে যাবে তাহলে আর ওয়ান বাই যদি আমরা এই নাইন আর চারের রুট করি রুট করলে তিন হয় আর চারের রুট করলে দুই হয় তাহলে আমরা পাচ্ছি থ্রি ইস টু টু থ্রি টু আমরা পাচ্ছি অ্যান্সারে তাহলে এটা আমরা নেব লিখে তাহলে এটা হবে টু কি फायदा দেখো বলেছে এতগুলো সংখ্যা রয়েছে সংখ্যাগুলির সংখ্যাগুরু মান কত সংখ্যাগুরু মান এখানে অনেকগুলোই বের হচ্ছে 5ও হতে পারে 10ও হতে পারে আবার 15ও হতে পারে সংখ্যাগুরু মান মানে আছে যেটা বেশিবার রয়েছে তো এখানে 5ও দুবার রয়েছে 10ও দুবার রয়েছে আবার 15ও দুবার রয়েছে তাই আমরা তিনটার মধ্যে যেকোনো একটা লিখতে পারি তোমাদের প্রশ্নবিচিত্রাতে দেখবে आंसर 15ই আছে কিন্তু এখানে তিনটেই হতে পারে তোমরা যে কোনো একটা লিখলেই রাইট পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ছয় দাগের অঙ্ক এবার দেখো আমরা তিন দাগের অঙ্ক করব সত্য তিনের একেরটা কি বলছে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের মূলধন পি আর বাই হান্ড্রেড টাকা হবে কিনা আমরা মেন যে সূত্রটা জানি ঠিক আছে মেন সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা হচ্ছে সূত্র তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি দিয়ে যদি এককে গুণ করি পি এককে পি হয় আর পি দিয়ে যদি আর কে গুণ করি তাহলে পি আর বাই হান্ড্রেড হয় অর্থাৎ এখানে আসল প্লাস সুদ ঠিক আছে এটা হচ্ছে আসলটা হচ্ছে দ্বিতীয় বছর শুরুতে হবে আর এটা প্রথম বছরের শেষে এটা সুদ আসল হচ্ছে তাহলে এই এটা কিন্তু থাকার কথা কিন্তু এখানে শুধুমাত্র পি আর বাই হান্ড্রেড দিয়েছে ঠিক আছে এখানে কোনো আসলটা যোগ করেনি মানে দ্বিতীয় বছরে যে মূলধনটা সেটাতে প্রথম বছরের শুধুমাত্র সুদ আসলটা রয়েছে কিন্তু দ্বিতীয় বছরের শুরুতে যে আসলটা যোগ করতে হয় সেটা আসলটা এখানে যোগ করা নেই এই কারণের জন্য এটাকে আমরা কি লিখবো মিথ্যা লিখব দুই দাগেরটা বলছে দেখো এইস টু বি অনুপাত কি গুরু অনুপাত হবে যদি এ বাই বি একের থেকে ছোট হয় তো একের থেকে ছোট হলে হবে না এটা মিথ্যা হবে ঠিক আছে একের থেকে বড় হতে হবে ঠিক আছে এটা একের থেকে বড় হতে হবে কেন বড় হতে হবে বলে দিই ধরো আমরা গুরু অনুপাত যদি বলি গুরু অনুপাত মানে হচ্ছে এ আর বি এটার যদি গুরু অনুপাত ধরি তাহলে আমরা ধরে নিতে পারি হচ্ছে পাঁচ টু থ্রি এটা গুরু অনুপাত তাহলে পাঁচ ইস টু থ্রির আমরা যদি ভগ্নাংশ করি তাহলে পাঁচ বাই থ্রি হয় পাঁচ বাই থ্রি মানে আমরা দেখতে পাচ্ছি যে একের থেকে বড় তাই এটা একের থেকে ছোট কোনো মতোই সম্ভব নয় তিন দাগেরটা চলে আসছে দেখো ও বৃত্তের কেন্দ্র হলো কোন এ ও বি ইকুয়াল টু টু দুই গুণ কোন এ সি ডি এটা কিন্তু হবে না এটা একই বৃত্ত চাপের ক্ষেত্রে হতে হবে এখানে বেসিক্যালি বলেছে যে এই যে একটা বৃত্ত রয়েছে একটা এ ও বি রয়েছে ধরো এটা এ এটা ও এটা বি এটা এ এটা ও এটা বি আর একটা দিয়েছে এ সি ডি তাহলে এ এটা সি আর এটা হচ্ছে ডি ঠিক আছে এটা এ আর সি ডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই বৃত্তচাপের ওপর কিন্তু হচ্ছে না এখানে এবি বৃত্তচাপ একবার হচ্ছে আর একবার এবিডি বৃত্তচাপের ওপর হচ্ছে আমাদের বেসিক্যালি মেন সূত্রটা যেটা রয়েছে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা মাথায় রাখবে একই বৃত্ত চাপের ক্ষেত্রে হলেই তাহলে সম্ভব কিন্তু এখানে একই বৃত্তচাপের ক্ষেত্রে হচ্ছে না এই কারণের জন্য এটাকেও আমরা মিথ্যা লিখবো পরপর তিনটেই কিন্তু মিথ্যা হলো চলে আসছি চার চার নম্বর আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে এক রেডিয়ান কোন উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি আর একক হবে তো এটা আমরা কিভাবে করব দেখো সূত্র আমরা জানি এস ইকাল টু আর থিটা এবার এখানে আমরা আর সমান সমান বলতে পারি হচ্ছে এই যে এখানে আহ এর যে মানটা এস এর মানটা কিন্তু এখানে বলে দিয়েছে হচ্ছে আর ছোট আতের আর ঠিক আছে আর আর এর মানটা এখানে আমরা বড় হাতের আর ধরে নিলাম আর ইন্টু দিয়ে তার এক মানে আমরা বড় হাতের আর ইকুয়াল টু পাচ্ছি ছোট হাতের আর তার মানে আমরা বলতে পারি এটা সত্য ঠিক আছে এই কারণের জন্য এটা আমরা বলতে পারি সত্য হবে ঠিক আছে ব্যাসার্ধটা সত্য হচ্ছে পাঁচ দাগেরটা কি বলছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধেও হবে উচ্চতা গুণ রুট থ্রি এটা আমাদের করে দেখা দেখতে হবে দেখো পাঁচ দাগ দিয়ে আমি করে দেখাচ্ছি আমাদের এখানে বলে দিয়েছে এল ইকুয়াল টু টু এইচ তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে উভয় পক্ষকে এখানে বর্গ করলে কি হবে এল স্কোয়ার ইকুয়াল টু ফোর এইচ স্কোয়ার হবে এল স্কোয়ারের সূত্র আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর এটা হচ্ছে ফোর এইচ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখান থেকে আর স্কোয়ারের মান বলতে পারি চারটে থেকে তিনটে এইচ স্কোয়ার হয়ে যাবে কারণ একটা এইচ স্কোয়ার বিয়োগ যাচ্ছে তাহলে আমরা যদি শুধু আর এর মান বের করি তাহলে এটা হয়ে যাবে আর আর এটা হয়ে যাবে তাহলে জায়গায় থাকবে একটা থাকছে তার মানে রুট উচ্চতা গুণ রুট থ্রি বেরোচ্ছে তার মানে এই কারণের জন্য এটা আমরা সত্য লিখব ঠিক আছে তাহলে এটা হচ্ছে সত্য ছয় দাগেরটা কি বলছে ওজাইব দুটির ছেদ বিন্দু থেকে এক সক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদ বিন্দুর ভুজি হলো মধ্যমা তো এটা একদম সত্য হবে ঠিক আছে এটা করে দেখানোর কিছু নেই এটা জানো তোমরা এটা সত্য হবে মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল এটা চলে আসছি আমরা দেখো বড় প্রশ্নগুলোতে অর্থাৎ দুই নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে চার চারদি চারের এক একটা দেখো বলেছে পথ দুর্ঘটনায় সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় টেন পার্সেন্ট হ্রাস পায় তাহলে দু সালে যদি চুয়ান্নটা পথ দুর্ঘটনা ঘটে তাহলে দু সালে কতগুলো পথ দুর্ঘটনা ঘটেছিল তো এটার আমাদের সূত্রটা কি সূত্রটা হচ্ছে আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার তাহলে এখানে আমরা বসিয়ে দেব এর জায়গায় চুয়ান্ন পি এর জায়গায় কিছু মান জানি না ওয়ান মাইনাস আর মানে হচ্ছে এখানে টেন পারসেন্ট হারে কমছে এবং এক বছরের জন্য ঠিক আছে কারণ সতেরো থেকে ষোলো এক বছরের জন্য তাই উপরে এক শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে চুয়ান্ন ইকুয়াল টু পি ইন্টু দশ থেকে একবার দিলে হচ্ছে নয় বাই দশ তাহলে শুধু পি এর মানে আমরা বের করতে পারি চুয়ান্ন গুণ দশ বাই নয় উল্টে যাবে আর নয় দিয়ে চুয়ান্নকে করলে ছয় নয় চুয়ান্ন আর ছয় দশে ষাট অর্থাৎ ষাটটা দুর্ঘটনা ঘটেছিল হচ্ছে দু হাজার ষোলো সালে ঠিক আছে চলে আসছি দেখো এবার আমরা দুই দাগের টাইম একটি অংশীদারি ব্যবসা এ ও বি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে টু টু থ্রি এবং বি ও সি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে ফোর ইস টু ফাইভ এ ও সি এর লভ্যাংশ এর অন্তর দুশো দশ টাকা হলে বি এর লভ্যাংশ কত সেটা বের করতে বলেছে দেখো আমরা কিভাবে করব প্রথমে এ ইস টু বি দিয়েছে সেটাকে আমরা লিখে নিলাম হচ্ছে টু টু থ্রি আর তারপরে ইস টু সি দিয়েছে যেটার অনুপাত আমরা লিখে নিলাম ফোর ইস টু ফাইভ এবার দেখো বি দুটো জায়গায় আলাদা আলাদা রয়েছে তাই আমরা বিটাকে আগে মিলিয়ে নেব এই পুরো রাশিটাকে চার দিয়ে গুণ করবো তাহলে চার দুগুণি আট আর তিন চারে বারো আর এটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে বারো আর তিন পাচ্ছে পনেরো তাহলে আমরা এ ইস টু ইস টু সি এই তিনটেই পেয়ে গেলাম কত আট ইস টু বারো ইস টু পনেরো ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে এখানে কি বলেছে আমরা একটা জিনিস জানি এটা যদি মূলধনের অনুপাত হয় তাহলে এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত ঠিক আছে এটা যে মূলধনের অনুপাত আমরা বের করলাম এটাই কিন্তু লভ্যাংশের অনুপাত তাহলে আমরা লিখে দিচ্ছি লাভের যে অনুপাতটা তাহলে লাভের অনুপাতটা আমরা লিখতে পারি এইট ইস্টু বারো ইস্টু পনেরো এটা লাভেরও অনুপাত ঠিক আছে এবার প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি বলেছে এ ও সি এর বিয়োগ ফলটা এতে আমরা ধরে নিলাম এইট এক্স আর সিতে রয়েছে হচ্ছে পনেরো এক্স তার মানে পনেরো এক্স থেকে এইট এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে দুশো দশ পাবো তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে সেভেন এক্স হচ্ছে সেভেন এক্স ইকুয়াল টু দুশো দশ তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি এক্সের মান হচ্ছে তিন সাত তে একুশ মানে তিরিশ তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম হচ্ছে তিরিশ এখানে বিয়ের লভ্যাংশ জিজ্ঞাসা করেছে বিয়ের লভ্যাংশ তাহলে আমরা লিখে দেব বিয়ের লভ্যাংশ তাহলে বিয়ের লভ্যাংশ কত ছিল বারো দিয়ে ছিল তাহলে বারো গুণ তিরিশ হবে আর তিন বারণ ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট টাকা বেরোচ্ছে তাহলে বিয়ের লভ্যাংশ হচ্ছে তিনশো ষাট টাকা চলে আসছি পরের অঙ্কটায় তিন দাগেরটা দেখো বলছে কে এর মান কত হলে এই রাশিটা দীঘাত সমীকরণের বীজ বাস্তব ও সমান হবে বাস্তব আর সমান করতে গেলে নিরূপককে জিরো হতে হয় নিরূপক কোনটা নিরূপক নিরূপককে কি হতে হয় জিরো হতে হয় ঠিক আছে নিরূপক মানে মাথায় রাখবে সূত্রটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াল টু জিরো এটা হচ্ছে নিরূপক ঠিক আছে এটা জিরো হতে হবে তাহলে আমরা এখানে নিরূপকটা বসিয়ে দেবো বি স্কোয়ার মানে হচ্ছে এখানে টু কে প্লাস ওয়ান তার পুরোটার হোল স্কোয়ার হবে মাইনাস ফোর এ সি এখানে এ হচ্ছে থ্রি কে প্লাস ওয়ান আর সি হচ্ছে এখানে শুধু কে ইকোয়াল টু জিরো তাহলে বা দিয়ে এটা আমরা সমাধান করতে পারি ফোর ভেতরেরটা হবে কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান সূত্র ফেলে দিলাম ভেতরে যে রাশিটা দেখতে পাচ্ছ সেটার আমরা সূত্র ফেলে দিলাম এবার কি করব মাইনাস এটা ফোর কে দিয়ে যদি গুণ করি তাহলে ফোর কের জায়গায় ফোর কেই থাকবে এটা হয়ে যাবে থ্রি কে প্লাস ওয়ান ব্র্যাকেটে থাক এটা গুণ করলাম না এটা থাক এবার আমরা কি করব এবার আমরা করব হচ্ছে চার দিয়ে গুণ করে দেবো ফোর কে স্কোয়ার প্লাস চার দুগুনি এইট কে চার এটা হয়ে যাবে তিন চারে বারো কে স্কোয়ার মাইনাস ফোর কে ইকুয়াল টু জিরো এবার দেখো ফোর আর বারো যদি আমরা করি তাহলে মাইনাস এইট কে হচ্ছে আট থেকে এটা বাদ দিলে হচ্ছে চার কে আর প্লাস দিয়ে চার টু যদি কমন নি তাহলে হয়ে যাচ্ছে টু কে স্কোয়ার ইকাল টু জিরো ঠিক আছে এতদূর আশা করি বুঝতে পেরেছ এবার মাইনাস চারটা ওই পাশে চলে গেলে জিরোর সাথে জিরো হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি টু কে স্কোয়ার প্লাস এটাকে মিডিল টার্ম করা যায় তাহলে টু কে স্কোয়ার মাইনাস টু কে দুটো দুটো করে যদি কমন নিই তাহলে টু কে একটা কমন যাচ্ছে কে মাইনাস আর ওয়ান কমন নিলে হচ্ছে কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে আচ্ছা এটা কিন্তু মাইনাস হবে ঠিক আছে এটা একটু মিস্টেক হয়ে গেছে এটা কমন নিলে এটা মাইনাস হবে এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস আর এটাও মাইনাস ঠিক আছে এবার আমরা কি করবো দুটোকে একটা বক্সে নিয়ে আসবো টু কে প্লাস ওয়ান একটা বক্সে আর কে মাইনাস ওয়ান হচ্ছে আরেকটা বক্সে বা ব্র্যাকেটে এবার আমরা জানি যে এই রাশিটা ইকুয়াল টু যদি জিরো হয় মানে টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এর মান পাচ্ছি মাইনাস হাফ আর কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে কে এর মান পাচ্ছি হচ্ছে এক তার মানে এর মান একটা ওয়ান পাচ্ছি আর একটাতে মাইনাস হাফ পাচ্ছে ঠিক আছে এইভাবে অঙ্কটা তোমাদেরকে করতে হবে চলে আসছি চার দাগের অঙ্কটা দেখো বলছে অনুপাত দিয়ে দিয়েছে এ ইস টু বি এর আর বিস টু সি এর বলে দিয়েছে তাহলে কি হবে এটা চার দাগ দেখো প্রথমে এ টু বি লিখে নিলাম থ্রি ইস টু টু বলে দিয়েছে আরেকটা বিস টু সি লিখে দিলাম যেটা বলে দিয়েছে থ্রি ইস টু ফোর আমাদের দুটোকেই বিতে মেলাতে হবে তাহলে এটা তিন দিয়ে গুণ করবো তিন তির কে নয় আর তিন দু ছয় এটা দুই দিয়ে গুণ করলে ছয় আর চার দুণ আট তাহলে এ ইস টু বিস টু সি আমরা পেয়ে গেলাম নয় ছয় আর আট ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম নয় ছয় আট এবার আমরা কি করবো এর মান আমরা ধরে নিতে পারি এর মান হচ্ছে নাইন কে বি এর মান হচ্ছে সিক্স কে আর সি এর মান হচ্ছে এইট কে অঙ্কটা কি দিয়েছে এ বি বাই সি স্কোয়ার তাহলে এর মান হচ্ছে নাইন কে ইন্টু বিয়ের মান হচ্ছে সিক্স আর এখানে হচ্ছে এইট কে ইন কারণ স্কোয়ারে রয়েছে তাই এবার কে কেগুলো তো সব কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে এখানে হচ্ছে নয় গুণ ছয় বাই আট কাটাঘুটি হচ্ছে চার আর তিন দুগুুনি ছয় তার মানে তিন নয় সাতাশ আর নিচে রয়েছে চার আর সরি চার নয় এখানে আরেকটা আটও রয়েছে এখানে একটা আটও রয়েছে ঠিক আছে তাহলে চার আটে এখানে কত হবে বত্রিশ হবে তাহলে হচ্ছে অঙ্কটা অঙ্ক দেখো বলছে বৃত্তে পি এ এবং পিবি দুটি স্পর্শ যেখানে ও এর মানগুলো দিয়েছে টু পয়েন্ট ফোর সেমি এবং ও পির মানগুলো দিয়েছে চার সেমি এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা কত এটা জানতে চেয়েছে তো আমরা এটা কিভাবে করব দেখো পাঁচ দাগের অঙ্কটা প্রথমে আমাদেরকে ছবি এঁকে নিতে হবে তো এখানে হচ্ছে একটা গোল এঁকে নিলাম তারপর এখান থেকে এবং এখান থেকে বিন্দু মিলিত হচ্ছে এটা কেন্দ্র আর এটা হচ্ছে দাগ এই দুটো হচ্ছে লম্ব এটা নামকরণ করে দিচ্ছি এটা এ এটা বি এটা পি আর এটা হচ্ছে ও তাহলে এখানে এ ওর যে মানটা সেটা হচ্ছে ওবির মানের সাথে সমান টু পয়েন্ট ফোর বলে দিয়েছে এটা আর ওপির মানটা বলে দিয়েছে চার তাহলে আমরা শুধু পি এর মান যদি বের করি পি এর মান বা মান যাই বলো না কেন পি এর মানও যা পিবির মানও তাই এটা আমরা সূত্র ফেলতে পারি পিথাগোরাসের সেটা হচ্ছে চার এর স্কোয়ার মাইনাস দিয়ে টু পয়েন্ট ফোর এর স্কোয়ার করতে পারি ঠিক আছে মানে অতিভুজ থেকে আমরা এখানে লম্বটা যেটা এই যে রয়েছে ও এ মানে লম্বটা সেটা আমরা বিয়োগ করে দিতে পারি তাহলে চারের স্কোয়ার হচ্ছে ষোলো আর টু পয়েন্ট ফোরের স্কোয়ার হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স এটা বিয়োগ করলে হচ্ছে নাইন পয়েন্ট টু ফোর আর এটা পয়েন্টে আসছে হচ্ছে থ্রি পয়েন্ট টু তার মানে আমরা পেয়ে গেলাম পি এ হচ্ছে থ্রি পয়েন্ট টু তাহলে আমরা পি এর মান যদি পেয়ে যাই তাহলে পিবির মানও তো তাই হবে এবং দুটোই থ্রি পয়েন্ট টু হবে তাহলে এ ও বিপি এর পরিসীমা যদি আমরা বের করি তাহলে পরিসীমাতে কি কি রয়েছে টু পয়েন্ট ফোর রয়েছে দুবার আর থ্রি পয়েন্ট টু রয়েছে দুবার তাহলে এটা যোগ করলেই হয়ে যাবে যোগ করলে কত আসছে ইলেভেন পয়েন্ট টু সেন্টিমিটার ঠিক আছে ইলেভেন পয়েন্ট টু সেন্টিমিটার হচ্ছে অঙ্কটা অ্যান্সার এইভাবে তোমাদের করতে হবে পাঁচ দাগেরটা চলে আসছি আমরা দেখো ছয় দাগেরটা একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কুড়ি সেমি যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোন জ্যের দূরত্ব আট সেমি হয় তাহলে করতে বলেছে ছয় দাগেরটা প্রথমে আমরা কি করব একদম সহজ অঙ্ক ছবি এঁকে নেব এই হচ্ছে জ্যা এই যে ছবি ঠিক আছে তো এখানে বলে দিয়েছে এটা ব্যাসের অর্ধেক করে নেব কুড়ির অর্ধেক অর্থাৎ আমি এটা নামকরণ করে দিই এটা ও এটা এ এটা বি আর এটা হচ্ছে ডি ঠিক আছে এটা ডি বা পিও লিখতে পারো এটা পিও লিখে রেখে তাহলে ও থেকে বি পর্যন্ত হচ্ছে কুড়ির অর্ধেক হবে কারণ ব্যাসার্ধ এটা অর্থাৎ দশ সেন্টিমিটার ঠিক আছে আর জ্যের দূরত্ব বলে দিয়েছে ওপির মান বলে দিয়েছে আট সেন্টিমিটার তাহলে আমরা যদি শুধু পি মান বের করি তাহলে পিথা সূত্র অনুযায়ী কি হবে দশের স্কোয়ারের থেকে আটের স্কোয়ার বিয়োগ করে দিতে হবে দশের স্কোয়ার একশো আটের স্কোয়ার চৌষট্টি তাহলে হচ্ছে ছত্রিশ আর ছত্রিশ মানে হচ্ছে ছয় তার মানে শুধু পিবি পেলাম ছয় আর আমার যদি পুরো এবিটা দরকার তাহলে ছয়ের সাথে দুই দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে অর্থাৎ বারো সেন্টিমিটার বেরোবে তাহলে আমরা ছয় দাগেরটা পেলাম পুরো জ্যাটার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার নেক্সট সাত দাগেরটা বলছে কোনো বৃত্তের পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি যায়ের দৈর্ঘ্য যথাক্রমে বারো সেমি ও পাঁচ সেমি হলে বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে দেখো আমরা কি করব প্রথমে একটা বৃত্ত রয়েছে আর লম্বভাবে যদি অবস্থিত হয় তাহলে তার অতিভুজটা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় বোঝা গেল এটা মাথায় রাখবে এটা পাঁচ সেমি বলে দিয়েছে আর এটা বারো সেমি বলে দিয়েছে তাহলে এর অতিভুজটাই হচ্ছে ব্যাস তাহলে অতিভুজ যদি আমরা বের করি তাহলে অতিভুজ বের করার সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার পঁচিশ আর ভূমি স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ অ্যান্সার আসছে ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল অর্থাৎ তেরো তাহলে আমরা তেরো পেয়ে গেলাম হচ্ছে ব্যাসটা ঠিক আছে অতিভুজটাই মানে হচ্ছে ব্যাস তাহলে ব্যাস তেরো পেয়ে গেলাম তেরো সেন্টিমিটার লিখতে পারি এবার ব্যাসার্ধ যদি আমরা বের করতে চাই তাহলে তেরো বাই দুই হবে সেন্টিমিটারে কিন্তু প্রশ্নে চেয়েছে যে ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পায়ের জায়গায় হচ্ছে বাইশ বাই সাত ঠিক আছে বা পায়ের জায়গায় পাই লিখতে পারো আর আরের মান হচ্ছে তেরো বাই দুই তার স্কোয়ার তাহলে তেরো মান হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আর এর স্কোয়ার মানে হচ্ছে চার এটা হচ্ছে বর্গ সেমিতে তার মানে আমরা অ্যান্সার পেলাম ওয়ান সিক্সটি নাইন বাই ফোর পাই ঠিক আছে ওয়ান সিক্সটি নাইন পাই বাই ফোর বলতে পারো এটা বর্গ শ্রেণীতে আমরা পেলাম ঠিক আছে এটা অ্যান্সার সাত দাগেরটা আট দাগেরটা চলে আসছি বলছে এই রাশিটা রয়েছে এবং ওই রাশিটা থেকে আমাদেরকে সাইন থ্রি এক্স এর মান বের করতে হবে দেখো ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি কিন্তু আমি অনেক এক্সট্রা অঙ্ক করিয়েছি মানে বইয়ের বাইরে অনেক অঙ্ক পড়িয়েছি দেখবে একটা প্লে লিস্ট করা রয়েছে সেই প্লে লিস্টটা চেক করবে আননোন ম্যাথ সিরিজ বলে রয়েছে যারা ভালো নাম্বার পেতে চাও একশোতে একশো পেতে চাও বা নব্বইয়ের ওপরে পেতে চাও তারা অবশ্যই কিন্তু আননোন ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করো আমি প্লে লিস্ট করে দিয়েছি সেখানে তোমরা চেক করতে পারো দেখো প্রথমে অঙ্কটা দিয়েছে রুট টু তারপরে কজ ফোর এক্স প্লাস পঁয়তাল পাঁচ ফোর এক্স পাঁচ ডিগ্রি এবং তার সাথে রয়েছে হচ্ছে কট পঁয়তাল্লিশ ডিগ্রি

সিক্সটি ডিগ্রিতে সরি ফর্টি ফাইভ ডিগ্রিতে পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট টু হয় পঁয়তাল্লিশ ডিগ্রিতে কি হয় ওয়ান বাই রুট টু হয় তাহলে কস কস দিক থেকে উঠে যাচ্ছে তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ফোর এক্সের মান আমরা পঁয়তাল্লিশ থেকে পাঁচ বাদ দিলে চল্লিশ ডিগ্রি লিখতে পারি আর এক্সের মান চল্লিশকে চার দিয়ে ভাগ করলে চার দশে চল্লিশ আমরা লিখতে পারি তাহলে এক্সের মান আমরা টেন ডিগ্রি পেয়ে গেলাম এবার অঙ্কে যেটা দিয়েছে সাইন

এবার ওয়ান প্লাস চার দিয়ে যদি ভেঙে দিই চারেককে চার হচ্ছে ঠিক আছে চারেককে চার হচ্ছে আর প্লাস দিয়ে আমরা কি করতে পারি প্লাস দিয়ে থিটা এটা হয়ে যাচ্ছে ফোর পট স্কোয়ার থিটা আর একটা হচ্ছে ফোর পট টু দি পাওয়ার ফোর থিটা এটা হচ্ছে ঠিক আছে এটা আমরা গুন করে দিয়েছি গুন করে মানে চার দিয়ে একবার এককে গুণ একবার এটাকে গুণ আর এটা তো অলরেডি ছিল তাই এটা থেকে যাবে এবার দেখো এখানে একটা ভুল হয়ে গেছে চার হবে না দাঁড়াও এখানে আমি তোমাদেরকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি নাহলে তোমরা আবার বুঝতে পারবে না এখানে এই লাইনটা আমি আরেকবার করে দিচ্ছি ওয়ান প্লাস চার এই যে পট স্কোয়ার থিটা দিয়ে একবার গুণ হবে আর চার পট স্কোয়ার থিটা দিয়ে পট স্কোয়ার থিটা করলে ফোর থিটা হয়ে যাবে এখানে দুবার ফোর হয়ে যাবে এবার ঠিক আছে এবার আমরা করব করবো কে আমরা লিখবো একের স্কোয়ার প্লাস টু এ বি এটা লিখতে পারি আর প্লাস দিয়ে বিয়ের স্কোয়ার তাহলে এটা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু অট স্কোয়ার থিটার হোল স্কোয়ার ঠিক আছে এটা আমরা লিখতে পারি এটা একটা পূর্ণবর্গাকার তোমরা লিখতে পারো কিন্তু এটাকে আরও সাজানো যায় ভাবে সাজাবে দেখো একটাকে আমরা ভেঙে নিতে পারি এ এত দূর পর্যন্ত কিন্তু অ্যান্সার ঠিক আছে যদি আরও ভাঙো তাহলে ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আর প্লাস দিয়ে টু কট স্কোয়ার থিটা রয়েছে এবার দেখো কোসেক স্কোয়ার থিটার জায়গায় কোসেক স্কোয়ার থিটাই লিখতে পারি আর দুটো থেকে একটা বাদ দিলে প্লাস কট স্কোয়ার থিটা এটা আমরা লিখতে পারি এবং তার হোল স্কোয়ার রয়েছে ঠিক আছে এইভাবে আমরা পড়তে পারি এটাই হচ্ছে পূর্ণ বর্গাকারে করে দেবে ঠিক আছে যদি মনে করো স্যার এটা বড় হয়ে গেছে আরেকটা প্রসেসে বলুন না আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি দেখো আনাদার প্রসেস ওয়ান প্লাস ফোর কোসেক স্কোয়ার থিটা ডট স্কোয়ার থিটা এটাকে আমরা কি করব এটা হচ্ছে ওয়ান প্লাস এখানে দেখো ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা রিলেশন অনুযায়ী হোল স্কোয়ার আর প্লাস দিয়ে ফোর প্রোসেক্স স্কোয়ার থিটা ডট এবার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এটা হচ্ছে এ মাই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখানে হচ্ছে প্রসেক্স স্কোয়ার থিটা প্লাস তার হোল স্কোয়ার এভাবেও তোমরা করতে পারো কিন্তু এইভাবে করতে গেলে তোমাদের এই যে সূত্রটা জানা দরকার সেই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি প্লাস ফোর কার সূত্র সূত্র হোল এটা জানা কিন্তু খুব দরকার তাহলেই কিন্তু এটা করতে পারবে না হলে কিন্তু করতে পারবে না এই নিয়মে ঠিক আছে চলে আসছি দেখো আমরা দশ দাগে টু রুট থ্রি সেমি ব্যাসারদের নিরেট গোলক থেকে কেটে নেওয়া সর্বাপেক্ষা বড় ঘনকের আয়তন কত এটা আমাদেরকে বের করতে হবে আমরা কি করে করব এটা দেখে নাও দাগ প্রথমে আমরা কি একটা গোলক রয়েছে এবং তার ভেতরে একটা ঘনক রয়েছে ঠিক আছে এবার এই ঘনকটা থেকে আমাদেরকে কি করতে হবে কেটে নিতে বলেছে তো আমরা এটা কি করবো ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ হচ্ছে টু রুট থ্রি তাহলে ব্যাস হচ্ছে কত দ্বিগুণ দ্বিগুণ করলে হচ্ছে ফোর রুট থ্রি হয়ে যাবে তাহলে ঘনকের যে পর্ণটা ঘনকের যে কর্ণটা সেটাই হচ্ছে ফোর রুট থ্রি হবে ঠিক আছে কারণ আমরা জানি যে ব্যাস যেটা সেটাই ঘনকের পর্ণের দৈর্ঘ্য এবার ঘনকের পর্ণ যদি আমরা জেনে যাই তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর রুট থ্রি বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেলে চার সেন্টিমিটার বের হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য মাথায় রাখবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে আর বাহুর দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে জাস্ট রুট থ্রি দিয়ে ভাগ করে দেবে শর্টকাট নিয়মে বললাম এবার এর আয়তন বের করতে হবে তাহলে আয়তন হচ্ছে চারের কিউব করে দিতে হবে চারের কিউব আমরা জানি কত হয় চৌষট্টি চৌষট্টি ঘন সেমি। ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার চৌষট্টি ঘনশ্রেমি আনসার এগারো দাগের বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে তো দেখো আমরা কি করবো এগারো দাগের অঙ্কটা এগারো দাগ প্রথমে বলেছে এ ওয়ান কিউব বাই এ টু কিউব এটার অনুপাত বলেই দিয়েছে ওয়ান বাই এইট তার মানে আমরা শুধু যদি এ ওয়ান আর এ টু যদি ধরি তাহলে ওয়ান বাই টু বেরোবে এবার প্রশ্ন হচ্ছে স্যার এ ওয়ান আর এ টুটা কি এটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ ওয়ান আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ টু মানে অন্য ঘনকের যেহেতু দুটো ঘনক বলেছে এবার হচ্ছে সমগ্র খেতে বলে সূত্র হচ্ছে সিক্স এ ওয়ান স্কোয়ার বাই সিক্স এ টু স্কোয়ার সিক্স 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 কেটে যাচ্ছে তাহলে এ ওয়ান বাই এ টু তার হোল স্কোয়ার হচ্ছে তাহলে আমরা জানি ওয়ান বাই টু তার স্কোয়ার যদি করি তাহলে ওয়ান বাই ফোর হচ্ছে আর ওয়ান বাই ফোর যদি হয় তাহলে তার অনুপাতটা কি দাঁড়াবে অনুপাতটা তাহলে দাঁড়াচ্ছে ওয়ান ইস টু টু সরি ওয়ান ইস টু ফোর ঠিক আছে এটা তাহলে অনুপাতটা হচ্ছে চলে আসছি আমরা লাস্ট অঙ্কটায় বারো দাগেরটা দেখো দাগের অঙ্কটা বলছে কোন চলকের পরিসংখ্যা বিভাজন গড় পঁচিশ আর মধ্যমা তেইশ হলে সংখ্যাগুরু মান কত তাহলে আমি এখানেই করে দিচ্ছি দেখো সংখ্যাগুরু মান এটা বের করার কিন্তু সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ গড় ঠিক আছে তিনগুণ গুণ মধ্যমা মাইনাস দিয়ে দুই গুণ গড় মানে যৌগিক গড় এবার তিন তেইশে আমরা জানি সিক্সটি নাইন আর পঁচিশ দুগুণিত হচ্ছে পঞ্চাশ তার মানে উনিশ আনসার আসছে তাহলে সংখ্যাগুর মান আমরা পেয়ে গেলাম কত উনিশ ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে আজকের অঙ্কের মডেল কোয়েশ্চেন পেপার ছয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এবং টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নিও যাতে তোমরা গুলো পেয়ে যাও তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে